বাঙালি মালিকানা তো ধরেন ঢাকার 17 আসনে গুলশান বনানী যে আসন সেই আসনে যখন উপনির্বাচন হয় তখনও কিন্তু আর এই কর্মটি করেছিলেন, একটা ভুয়া এই গঠনতন্ত্র জমা দিয়েছিলেন এবং তারা গ্রুপ ওয়াইজ গিয়া চিফ ইলেকশন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং দাবি করেছিলেন যে অ্যাজ পার গঠনতন্ত্র লাঙ্গলের মালিক তারা। আমি তখন বলেছিলাম যে ওরা আসলে বুঝে নাই, কারণ লাঙ্গলের মালিককে এটা গঠনতন্ত্রে লেখা আছে এবং সেই গঠনতন্ত্র নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে 2018 সালে যখন জাতীয় পার্টির কাউন্সিল হয়, সেটা তো মীমাংসা হয়েই গেছে। যারা আজকে বলছে তারাই তো 17 আসনের সময় এই কাজটি করেছিলেন, এটা মীমাংসিত। এটা শুধুমাত্র একটু আলোচনা আসার জন্য, আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য, সন্তুষ্টির জন্য তারা এই কাজগুলি করে। তারা কোনো এইগুলি বিষয়ে পাত্তাই পাবে না, কারণ নির্বাচন কমিশন এর আগেই কিন্তু এইগুলি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে। গত পার্লামেন্ট পার্লামেন্ট নির্বাচনেও আমাদের চেয়ারম্যান তাই করেছেন এবং এই ইদানিংও নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে আমাকে বা আমাদের দলকে যে স্থানীয় সরকার নির্বাচনে আমরা দুজনের মধ্যে চেয়ারম্যান এবং আমি কে আমরা মার্কায় সাইন করব। আমি চিঠি দিয়ে জানিয়েছি দুই দিন আগে জানিয়েছি নির্বাচন কমিশনকে যে আগের মতোই আমাদের দলের পক্ষ থেকে মার্কায় চিঠি দিবেন স্থানীয় সরকার নির্বাচনে গোলাম মোহাম্মদ কাদের এমপি দলের চেয়ারম্যান। এগুলি আসলে মীমাংসিত বিষয়, সংসদ প্রশ্ন করে নেই, এগুলি আসলে মীমাংসিত বিষয়। হ্যাঁ, এগুলি কিছুই না, এটা হলো যে বললাম না একটু মানে বড় টলে একটু মানে আলোচনা আসা যে আমরা তাদেরকে ডাকি কি না, একটু আনি কি না, কিন্তু না, আমরা তাদেরকে ডাকবো না, আনবো না, কারণ দুষ্ট লোক আর আমরা দলে রাখতে চাই না। করতে পারে, বলেছে যে ম্যাডাম তো খুবই অসুস্থ মানুষ, ম্যাডাম কিন্তু স্বাভাবিক কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো আমার ধারণা যে ওনার নাই। ওনাকে কতিপয় ব্যক্তি হীন স্বার্থ চরিতার্থের জন্য ওনাকে ব্যবহার করছেন, ম্যাডাম নিজেও জানেন না উনি কী করছেন। কাজে ম্যাডামের বিষয়ে কিছু বলতে চাই না, উনি ওনাকে যাই করুক, যেহেতু আমাদের এটা কোনো ক্ষতি হয় না, কাজে ম্যাডামের প্রতি আমাদের শ্রদ্ধাই থাকবে। শুনেন, জাতীয় পার্টির নামে কয়েকটা দল আছে, জাতীয় পার্টি মই, জাতীয় পার্টি সাইকেল, জাতীয় পার্টি কাঁটা, জাতীয় পার্টি আম, আর একটা না লুটা মার্কা হইতেই পারে, সেটা তাদের বিষয়, এটা অধিকার আছে, করতেই পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই।